একটা মাটির দেয়াল। মাটির দেয়াল এত সুন্দর হয় আসলে অনেকেই জানেন না, আর যারা জানেন তারা অবশ্যই ভিডিওটা ইগনোর করবেন, তাদের দেখার দরকার নাই। যারা এইরকম বিল্ডিং বাড়ি মাটির বিল্ডিং বাড়ি দেখেন নাই তাদের জন্যই মূলত আমি ভিডিওটা বানাইছি। তো দেখতে পারতেছেন এটা কিন্তু এই দুইতলা বিল্ডিংয়ের ভেতরের দৃশ্য, এটা হচ্ছে বারান্দা। এই যে দেখতে পারতেছেন এটা বারান্দা, ওই যে সামনে ওই পাশে একটা রুম আছে, ওই পাশে আরেকটা রুম আছে দেখতে পারতেছি আমরা, ওই যে ওই পাশে। আর হচ্ছে আপনার আমার পিছনে আছে দুইটা রুম, এই চারটা রুম বিশিষ্ট এই বিল্ডিংটা, মাটির বিল্ডিং। তো আর ওপরে যে ছাদ পিটানো আছে সেই ছাদটা আপনারা দেখলে এখন অবাক হয়ে যাবেন, দেখুন কীভাবে এই মাটির বিল্ডিংয়ের ছাদগুলো পিটানো হয়েছে। আর ইটের যে বিল্ডিংগুলোতে ছাদ পিটানো হয় মূলত সেগুলা রড, সিমেন্ট, বালি, ইট, খোয়া এগুলাতে কিন্তু বানানো হয়, কিন্তু এই যে মাটির বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তা না। এটি দেখতে পারতেছেন লম্বা লম্বা বাঁশ, এইদিকে পাতাল দিকে বাঁশ রাখা হয়েছে, বগুড়ার ভাষায় এটাকে তীর বলা হয়। এবং এই যে লম্বালম্বিভাবে যে চিকন চিকন বাঁশগুলো দেওয়া হয়েছে এগুলোকে খাবলা বা বাতা বলা হয়। তো এগুলা দিয়ে লম্বালম্বি বাঁশ দিয়ে বাঁশের উপরে সেই বাঁশের খাবলাগুলো দিয়েছে, ওগুলো একটা বাঁশের ভেতরে চারটা ফালা দেওয়া হয়েছে, সেই বাঁশের উপর দিয়ে ওই খাবলাগুলো বিছায়া। আর এটেল মাটির যে কাদা আছে সেই কাদা দিয়ে কিন্তু এই ছাদ পিটানো হয়েছে। ইটের বাড়ির ক্ষেত্রে কিন্তু তা না, ইটের যে বিল্ডিংগুলো বানানো হয় সেটার ক্ষেত্রে কিন্তু তা না, সেগুলো রড, সিমেন্ট, বালি, খোয়া এগুলো দিয়ে কিন্তু ছাদ পিটায়। এটা অনেক মজার একটা বিষয় আপনাদেরকে দেখালাম, আশা করি সবাই ভালো লাগবে। আগে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও বেশি ভালো লাগলে আপনারা শেয়ার করে আরও অনেককে দেখানোর আর কি ব্যবস্থা করে দেবেন, আপনারা দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে পারতেছেন এখন আমার সামনে হয়েছে যে রুমটা দেখতে পারতেছেন, আমরা ভেতরে গিয়ে দেখবো আসলে এই রুমের ভেতরে দৃশ্য কীরকম। যদিও আমরা দেখলাম বারান্দার ভেতরে এসেই এরকম ছাদ পিটানো আছে, তো আসলে রুমের মধ্যে গিয়েও হয়তো বা এরকমই ছাদ পিটানো থাকতে পারে। তো বাইরে থেকে দেখতেছি রুমের দৃশ্য দেখতে পারতেছি আমরা একটু, এই যে রুমের ভেতরে ঢুকলাম, এরকম চারটা রুম আছে। তো আমরা এখন রুমের ভেতরে দেখতেছি সেম, আসলে এরকম আলাদা কিছু নাই, এই দেখতেই পারতেছেন আলাদা এমন কিছু নাই। বাইরে যেরকম দেখলাম আমরা বারান্দায় সেম, এই ঘরের ভেতরে আসবাবপত্র যে যার মতো আর কি সাজাই রাখতে পারে আর কি, যে যতগুলো রাখতে পারে। আর দেয়ালগুলো বারবার আমি আবারও বলতেছি, দেয়ালগুলো দেখলে আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে মাটির দেয়াল এত সুন্দর আর এত মসৃণ হয়, দেখলে একটুও বোঝা যাবে না যে এগুলো মাটির দেয়াল। সেম ছাদ ওইভাবে পিটানো আছে বাঁশ দিয়ে, সেটার উপরে আসলে কাদা মাটি দিয়ে কিন্তু ছাদ পিটানো আছে। তো বন্ধুগণ আমরা এখন যাব, বাইরে যাব এবং ঘুরে ঘুরে দেখবো দুইতলা গিয়ে আমরা দেখবো কীরকম। তো ওই যে দেখুন একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন সামনে, ওটা কিন্তু সিঁড়ি, দ্বিতীয় তলায় ওঠার ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এগুলো দৃশ্য দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন। মাটির বাড়িতেও কিন্তু এরকম সিঁড়ি থাকে, আর এই সিঁড়িতে কিন্তু দুইতলায় উঠতে হয়। মাটির দুইতলা বাড়ি যারা এখন দেখেন নাই তারা এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। আর একটা কথা বলে রাখি আমি, এই সিঁড়িটা কিন্তু তিনটা রাউন্ড দিয়ে তারপরে উপরে উঠতে হবে। যে ইটের বিল্ডিংগুলো হয় অনেক সুন্দর করে সিঁড়ি রাউন্ড দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়, সেভাবে কিন্তু এটা বানানো হয়েছে দেখতে পারতেছেন। এই যে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু এখন উঠবো, এই যে উঠতেছি বন্ধুগণ, এই যে আমরা এখন সিঁড়িতে উঠতেছি, এই যে দেখুন একটা রাউন্ড এই পর্যন্ত এসে একটা রাউন্ড শেষ হয়ে গেছে, আবার এই দিকে এসে আবার একটা রাউন্ড হয়েছে, এখান থেকে আবার একটা রাউন্ড দিয়ে এই যে ওপরে উঠতে হয়। তো আসলে এই যে ওপরে ওঠার পরে ওপরের দৃশ্য, এটা ওপরের ফ্লোরে এসেই কিন্তু আমরা দেখতে পেলাম এরকম দৃশ্য, এটা হচ্ছে বারান্দা। বারান্দার ওপরে টিনের ছাউনি দেওয়া আছে, মূলত যেভাবে আর কি টিনের ছাউনি দেওয়া থাকে কাঠ বাঁশ এগুলার মাধ্যমে আর কি টিনের ছাউনি দেওয়া থাকে। আর এই যে নিচ থেকে দেখলেন যে ছাদ, সেই ছাদের এখন ওপরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এই যে ওপরের দৃশ্য, এটা কিন্তু একদম মাটির মতোই দেখতে, ওপরে আসলে বুঝতেই পারবেন না যে এটা আমরা দ্বিতীয় তলায় উঠে গেছি, যে আমরা কিন্তু দ্বিতীয় তলায় উঠে গেছি। এখন দেখতেই পারতেছেন আমার যে ডান পাশে একটা রুম আছে, এখানে আরেকটা, ওই যে সামনে একটা রুম আছে, ওই পাশে আরেকটা রুম আছে, ওপরে মূলত তিনটা রুম, নিচে চারটা রুম। তো যাই হোক বন্ধুগণ, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তারপরেও বলবো এটা একটা ইউনিক ভিডিও, কারণ বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু এরকম মাটির বাড়ি নেই, মাটির বাড়ি নেই, অনেকে মাটির বাড়িতে দুইতলা হয় এটাও কিন্তু শোনেন নাই, দেখা তো দূরের কথা। তো তাদের জন্য আসলে ভিডিওটা অনেক আর কি ইন্টারেস্টিং হবে, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। তো এই যে আমরা দুইতলার ওপরে এসে কিন্তু একটা রুমের ভেতরে ঢুকলাম, এইগুলার রুম মূলত যে কৃষিকাজ করে যারা তাদের জন্য সুবিধা, কারণ হচ্ছে তারা হচ্ছে নানান ধরনের ফসল চাষ করে। আর এগুলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলাতে মূলত ফসলের যে
শস্যগুলো হয় আলু ধান চাল এগুলো কিন্তু রাখার কাজে বেশি ব্যবহার করা হয় কারণ এগুলো ফ্লোরের মধ্যে কিন্তু আপনি মনকে মন বলা যায় টনকে টন আপনি ওয়েট রাখতে পারবেন তারপরে কিন্তু একটুও ভাঙবে না বা নষ্ট হবে না আর যদি নিচে থাকার রোমের সমস্যা হয় তাহলে অনেকে কিন্তু উপরে কিন্তু থাকার রোমও বানায় তো যাই হোক আমরা এখানে একটা রোম দেখালাম এরকমভাবে কিন্তু আরও দুইটা রোম আছে আর এখন আপনাদের বলে দেয় এই যে আপনারা বারবার আমি বলতেছি এই দেয়ালটা দেখতেছেন দেয়ালগুলো কিন্তু অনেক সুন্দর মাটির দেয়াল এত সুন্দর হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না আসলে এরকম সুন্দর হওয়ার আগে দেয়াল কীরকম ছিল বানানোর পরে সেটা এখন আপনাদের দেখাবো এই রোমের ভেতরে গিয়ে তো এই রোমের মধ্যে এখনও কিন্তু এই যে আসল যে দেয়ালটা অরিজিনাল যে দেয়ালটা সেই দেয়ালটা কিন্তু রয়ে গেছে এখনও এটার মানে আস্তর করা হয় নাই ইটের দেয়ালে যেরকম ইট গাঁথনির পরে প্লাস্টার করা হয় আস্তর করা হয় তার উপর দিয়ে রং করা হয় আর মূলত এই মাটির বাড়ি মাটির ঘর তৈরি করার পর এরকম থাকে ইটের ঘরে ইট যেরকম দেখা যায় মাটির ঘরে এরকম অরিজিনাল মাটি দেখা যাবে বন্ধুগণ তো আপনারা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল মাটির বাড়ি একদম মাটির যে দেয়াল উঠানো হয় তারপরে কিন্তু এরকম দৃশ্য থাকে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম অরিজিনাল প্রথম যে কাজটা করা হয়েছিল মাটি দিয়ে এঁটেল মাটি দিয়ে সেই দৃশ্য এটা এটা কাজ করার পরেই কিন্তু এই যে এরকম করে যে বাইরে দেখতে পারতেছেন ওই যে বাইরে দেখতে পারতেছেন ওগুলো এখন আস্তর করার পরে মাটি দিয়ে আস্তর করে তার উপরে আবার সাদা মাটি দিয়ে লেপ দিয়েছে যে কারণে ওইরকম একদম ইটের যে দেয়াল সেরকম হয়ে গেছে তো যাই হোক বন্ধুগণ আমরা দেখে দিলাম এই যে ওপরের ছাদ একই অবস্থা নিচে যে মুখে দিয়েছিলো ওইরকমভাবে বাঁশের সাহায্যে ওপরে কাদা মাটি দিয়েছে এবং এইটার ওপরেও কিন্তু তারা কাজ করে সেটা কী হয় এই যে দেখতেছেন এইরকম একটা জায়গা রাখা হয়েছে উপরে আর একটা ওই ফ্লোরে ওঠার জন্য আমরা যেরকম ছাদ ব্যবহার করি দুইতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিংয়ে যে ছাদগুলো ব্যবহার করি এরকম কিন্তু তারাও এই ছাদটা ব্যবহার করে সেটা হচ্ছে এই দিক দিয়ে উঠে ধান শুকাইতে দেয় ধান বা অন্যান্য জিনিসগুলো শুকাইতে দেয় এই ফ্লোরের মধ্যে মানে এই কোঠাঘরের মধ্যে কোঠাঘর বলা হয় আর ওপরে তো দেখতে পাচ্ছেন টিন দিয়ে ছাউনি দেওয়া আছে সুন্দর করে আসলে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই হোক বন্ধুগণ এখন লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মাটির বাড়িগুলো স্থায়িত্ব কতকাল হয়ে থাকে কতদিন হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমি হওয়ার পর থেকে আমি জন্মের পর থেকে এরকম মাটির বাড়িতেই বসবাস করতেছি এবং এখনও করে যাচ্ছি আমার জন্মের পর থেকে এ পর্যন্ত মাটির বাড়ির কোনো সমস্যা আমি ফেস করি নাই শুধুমাত্র এই যে টিন দেখতে পাচ্ছেন টিনগুলো কিন্তু লোহা জাতীয় দ্রব্য দিয়ে তৈরি লোহা জাতীয় জিনিস তো এটা হচ্ছে আপনার 10-15-20-30 বছর পরেও কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মরিচা ধরে যে কারণে আপনার টিনের এই গুণগত মানের উপরে সেটা বেসিস করে যদি 15-20 বছর পর্যন্ত ভালো থাকে তারপরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি টিনটা নষ্ট হয়ে যায় শুধু টিনটা কিন্তু আপনি